ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما <applause> بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم انه لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم <applause> قال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خالفهم حتى تقوم الساعة و <applause> أبستتي <applause> <applause> সংগঠনের জন্য নিবেদিত প্রাণ কর্মীবৃন্দ আপনারা দীর্ঘ সময় ধরে সাংগঠনিক এই তার্বিয়াতি ক্যাম্পে সংগঠনের কাজ করতে গিয়ে যে সমস্ত তথ্যাদির প্রয়োজন তা অনেক কিছুই সংগ্রহ করতে পেরেছেন বিভিন্ন আলোচকদের মুখ থেকে আল্লাহতালা সেগুলো আমাদেরকে জীবনে ফলপ্রসূ করেন আমরা তার দ্বারা উপকৃত হই আমরা সেগুলোকে কাজে যেন লাগাতে পারি সে তৌফিক যেন আল্লাহ তালা দেন আমাদের শেষ আলোচনা দায়িত্ব আমার ঘাড়ে এসে পৌঁছেছে বিষয় ও কর্তৃপক্ষের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে সেই আকিদার মানদণ্ডে আহলে হাদিস আন্দোলন তথা জমিয়েতে আহলে হাদিসের কর্মযক্ষ বাস্তত কোনো বিষয় সম্পর্কে যতক্ষণ পর্যন্ত লাভ ও লোকসানের অঙ্কটা আমরা সঠিকভাবে চিহ্নিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কাজে আগ্রহ জন্মাবে না এটাই স্বাভাবিক কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করা সেজন্য ইসলামে ফরজ ঘোষণা করা হয়েছে সলাাত প্রতিষ্ঠা করার পূর্বে সলা সম্পর্কে ধারণা হজ করার পূর্বে হজ সম্পর্কে ধারণা ইসলামের অন্যান্য নিয়মকানুন পালন করার পূর্বে সে সম্পর্কে সুশিক্ষা অর্জন করা অত্যন্ত জরুরি আল্লাহ রবুল আলমী নবী মাহমুদ আলী সাল্লামকে স্পষ্ট বলছেন এবং মাহমদ সাল আলী সাল্লাম আপনি জ্ঞান অর্জন করুন প্রথমে জানুন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ইমাম বখারি রহমাউল্লাহ নিজের বোখারিতে এই আয়াতটাকে নিয়ে যে শিরোনাম বেঁধেছেন তার ভাষা হল বাবুল ইলমি কবল আল আমাল অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে বলা এবং সে সম্পর্কে সেটাকে বাস্তবায়ন করার পূর্বে জ্ঞান অর্জন করার বা অধ্যায় এই আয়াত থেকে যে আয়টা অনুবাদ আপনাকে বললাম সে আয়াত থেকে এবং বখারি অর্থগ্রহণ করেছেন যে কোনো বিষয় সম্পর্কে মুখ খোলা লোককে বলা কিংবা নিজে সে বিষয়ে সেটাকে কাজ করা বা আমল করা বাস্তবায়ন করার পূর্বে সে বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা উচিত এটা খুব স্পষ্ট বিষয় যে আমরা যারা এই মজলিসে উপস্থিত আছি আমাদের সিংহভাগ আমরা জন্মগত সূত্রে জন্মগতভাবে আমরা আহলে হাদিস আমরা জন্মের পর থেকে যখনই আমরা হুঁশ হয়েছে জিনিস বুঝতে শিখেছি তখন থেকে আমরা মুসলিম উম্মার মধ্যে আমাদের ধারে কাছের মধ্যে হানাফি আর আহলে হাদিস এই দুটো গ্রুপকে আমরা খুব ভালো করে চিনি এবং এই দুটো গ্রুপের মধ্যে মা বেহিল ইমতিহাজ অর্থাৎ পার্থক্য নির্ণয় করে কতকগুলি কাজকে আমরা মূলত উভয়ের মধ্যে মানে পার্থক্য বা উভয়ের মধ্যে আমাদের বিচ্ছিন্নতার কারণ হিসেবে আমরা জানি সেটা হচ্ছে আহলে ইসরা রফুলায় দাইন করে আহলে ইসরা আমিন বলে আহলে ইসরা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে আর একটা মশলা সেটা হচ্ছে জাহালসরা তিন তালাক যদি একে মজলিস হয় এক তালাক গণ্য করে হানাপেরা তিন তালাককে তিন তালাক গণ্য করে মূলত এই জিনিসগুলোই আমাদের কাছে মুখ্য পার্থক্য নির্ণয়কারী হিসেবে আমাদের কাছে বিবেচিত এবং আমরা এটাই জানি বাকি সব ঠিকঠাক আছে এরকমই মনে করি আসলে এই ধারণাটা আমাদেরও কিছুটা ছিল যদিও আমি এমন ফ্যামিলির একটা সদস্য যেখানে এলম নিয়ে জ্ঞান নিয়ে এ সমস্ত মশলা মাসাল নিয়ে মানে যখন থেকে চোখ ফুটেছে তখন থেকে সব বিতর্কগুলো আমরা দেখতে পাই শুনতে পাই কিন্তু যত লেখাপড়া বেড়েছে যত বয়স বৃদ্ধি হয়েছে যত এ নিয়ে মাথা ঘামানো হয়েছে তখন দেখা গেছে যে আহলে হাদিস জনগোষ্ঠী যারা প্রকৃতি হাদিস যেটা নিয়ে পরে একটু ইনশা আল্লাহ কিছু আলোকপাত করা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ যারা খাঁটি আহ্লহাদিস আছেন আপনি জেনে রাখবেন যে সাহাব আই কেরামের আকিদা মৌলিক নীতি এবং বিশ্বাস এবং আহ্লাহাদিসের মৌলিক বিশ্বাসের মধ্যে রায়ের দানা পরিমাণও কোনো পার্থক্য নেই বাকি থাকল যে বিশ্বাস ও আমলের দিক থেকে জনগণের মধ্যে এর মধ্যে দুর্বলতা থাকাটা স্বাভাবিক কেননা আল্লাহ রসুল ওয়াসাল্লাম যারা এলম থেকে দূরে দিনী মজলিস থেকে দূরে শিক্ষাঙ্গন থেকে দূরে পরিবেশ থেকে দূরে তাদের ভিতরে নিফাক থাকবে কুফর থাকবে ইসলাম সম্পর্কে অজ্ঞতা থাকবে সেটা আল্লাহ আল্লাহ তালা কোরআদ স্পষ্ট করে দিয়েছেন ও আল্লাহ আল্লাহ তালা পরিষ্কার বলেছেন যে যারা গ্রামাঞ্চলে শুধু চাষবাস নিয়ে গরুর লেজ নিয়ে লাঙল নিয়ে ফাল নিয়ে ব্যস্ত থাকে এরা যেহেতু শিক্ষাঙ্গনে আসে না দিনই পরিবেশে থাকে না সেজন্য সুরিয়তি বিধান না জানার তারা উপযোগী পরিবেশেই থাকে এর জন্য পরিবেশে আসতে হয় এটা তাদের কর্মব্যস্ততা তাদের অধ্যবসায় তাদের মানসিকতা হচ্ছে অনেকটা দায়ী কিন্তু আলহামদুলিল্লাহ এককালে আমরা ভালো করে জানি এবং আমি নিজের জীবনে দেখেছি যে একজন বিজ্ঞ আলেমকে তাদের নিকটে আলোচনার জন্য আনতে গিয়ে মানে আট দিন দশ দিন ধরে গরু গাড়ি চলেছে থেমেছে ঘাস খাওয়াইয়েছে আবার সেখান থেকে রওনা হয়েছে এমনি করতে করতে সেখানে গিয়ে পৌঁছেছে আবদুল্লাহ ঝাও এলাহাবাদী যার কবর বিলবাড়িতে আছে মোনাজারা করতে নৌকা পথে মানে প্রায় এক মাস যাবতীয় এসেছেন এক মাস পরে মুর্শিদাদের পৌঁছেছেন সেই ব্যবধানটা আজকে কমেছে আলহামদুলিল্লাহ তারপরে নেটের যুগে এখন কালচারের যুগে অনেকটা মানুষের অজ্ঞতা কেটেছে সে কারণে আমরা একদিক থেকে অত্যন্ত মানে সৌভাগ্যবান এই মর্মে যে আল্লাহ সাল্লি ইসলাম কিছু কিছু হাদিস বলেছেন যার ভাবার্থ আমাদের কাছে অনেকটা স্পষ্ট হচ্ছে যেমন তাকারুবি জামান কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে যে সময় খুব দ্রুত শেষ হওয়া কিংবা সময় সংক্ষিপ্ত হওয়া দুরকমই অর্থ করা হয়েছে আজকে আমরা স্বল্প সময়ে সৌদিয়া চলে যাচ্ছি স্বল্প সময়ে আমরা জ্ঞান অর্জন করছি স্বল্প সময়ে একটা বইকে গোটায় পড়ে নিতে পারছি বইটাকে গোটায় সার্চ করে নিতে পারছি সময়ের যে ব্যবহার এটা খুব মানে মানে ইয়ে হয়ে ফাস্ট হয়ে যাবে তা কারও বেশ জামান আবার এই কথাও বলেছে সময় দ্রুত শেষ হয়ে যাবে তো যাই হোক বিদ্যার বহর এখন নেটের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাচ্ছে সেই জন্য সঠিক জ্ঞান অর্জন করা অন্যান্য যুগের তুলনায় কিছুটা সহজ হয়েছে আজকে সহি আফিদার মানদণ্ডে আহলে আজিজকে বুঝতে হলে ইনশা আল্লাহ আজিজ আপনি কম্পিউটার এবং নেটের মাধ্যমে তার যথেষ্ট উপাদান আপনি পেতে পারেন বাংলাতে উর্দুতে আরবিতে তো বটেই ইংরেজিতে পৃথিবীর সমস্ত জ্বলন্ত ভাষাতে ইনশা আল্লাহুল আজিজ তার যথেষ্ট সব কিছু বলে দেওয়া হয়েছে আজকে এই মজলিসের ক্ষুদ্র পরিসরে ইনশা আল্লাহ আজিজ আমি কিছু কথা নিয়ে আলোকপাত করব আশা করি আমাদের সকলের জন্য সেটা লাভের হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ভালোভাবে শোনার এবং যেটা আমরা বুঝতে পারবো সেটা নিজের জীবায়নে রূপায়িত করার বাস্তবায়ন করার আল্লাহ তালা তৌফিক দান করেন বক্তব্যের শিরোনাম হচ্ছে সহি আকিদার মানদণ্ডে হাদিস সহি আকিদার মানদণ্ডে হাদিসের প্রয়োজন প্রয়োজনীয়তা বক্তব্য বিষয়ে আরও স্পষ্ট হয়ে গেল এটা এমনিতেই বলতাম আপনাকে প্রথমে যেটা বলে আয়াত পড়েছি সোরা মাহমদের আয়তে আল্লাহবাক বলছেন যে কাজ করা এবং বলার আগে সে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি মূলত সেটাই আলোচনা হচ্ছে যে আহ্লাহাদিস আন্দোলন সহি আকেদের মানদণ্ডে

আনন্দে রাখে তার জীবন যেন সুখময় হয় যে ব্যক্তি আমার কথাকে শুনল সুরক্ষিত রাখলো ভুলে গেল না সুরক্ষিত রাখলো অতপর সেটা মানুষের কাছে পৌঁছে দিল যেমনটা শুনেছেন অপর একটা হাদিসের রসুল ইকাম সাল্লি সাল্লাম বলছেন রুব্বা মোবাল্লা বহু মানুষ এমন আছে যে বহু ছাত্র এমন আছে যে শিক্ষক থেকে বেশি বুঝে বা বেশি সুরক্ষা প্রদান করতে পারে সেজন্য তোমরা আমার কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দাও বা আল্লাহাল্লাহ আলী ওয়াসাল্লাম এত কঠোরতা কেমন কেন জ্ঞাপন করলেন যে আমার কাছ থেকে যেমনটা শুনেছে হু হু এমনটাই বর্ণনা করব এটা এই জন্যই বলেছেন যে অদূর ভবিষ্যতে রসুল সাল্লাহ ইসলাম একটি হাদিসে ভর্ণা করছেন যে কিছু লোক আসবে তারা মানুষের সামনে এমন কথা বলবে হ্যাঁ মা আলম তাসমাউ আন্তুম ওয়ালা বা যা তোমরা শোনেনি তোমাদের পিতামাতাও শোনেনি পৃথিবীতে আল্লাহ তালা যারা আল্লাহ তালার একত্রবাদে বিশ্বাসী তাদের নাম মুসলিম রেখেছেন ইন্নাদ আল্লাহ ইসলামা সাম্মা কুমুল মুসলিমিন আল্লাহ তালা তোমাদের নাম মুসলিম রেখেছেন সুতরাং পৃথিবীতে একটাই দিন ছিল ইসলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ইসলাম যা আল্লাহাল আল ইসলাম মানে স্বচ্ছ সলিলের মতো স্বচ্ছ পানির মতো আল্লাহাল্লা যে কোনো ভেজাল ছিল না সেই ভেজাল সেটা কালিমালিপ্ত হয়েছে সেটা মানে তার নির্মলতা হারিয়েছে সেখানে আবিলতা হয়েছে নানা রকম বাতিল কথা এর মধ্যে ঢোকানো হয়েছে অদ খুব তাড়াতাড়ি আল্লাহ রসুল্লাহ আলী ইসলামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার আল্লাহ রসুল্লাহ ইসলামের মৃত্যু হয়েছে দশম হিজড়িতে তার কিছু পরে আর আবু হানিফা রহমতল্লা জন্মগ্রহণ করেছেন আশি হিজড়িতে আশি প্লাস আরও কুড়ি ধরলেন একশো হিজড়ি থেকে মাইনাস করেন মাইনাস করেন বারো তেরো হিজ ওদিকে বাদ দেন তাহলে মোটামুটি আল্লাহ সাল্লাই আলী আসলামের নব্বই বছর পরে যে ঘটনা আছে ঘটনাকে শাহ আলিউল্লাহ মাহদে সেলভি ইবনে খালদুনের বরাত দিয়ে দিয়ে যে উল্লেখ করেছেন যে পৃথিবীর মুসলমানরা দুভাগে বিভক্ত হয়ে যায় একটা হচ্ছে আহলুর রায় আর একটা হচ্ছে আহলুর হাদিস হ্যাঁ এবং তিনি একথাও লিখেছেন যে এই মত মানে চারশো শতাব্দী পর্যন্ত প্রকট ছিল না কিন্তু আহলে রায় তৈরি হয়ে গেছিল চারশো শতাব্দী পর্যন্ত নিজেকে হানাফি সাফি নামে পরিচয় দিত না কিন্তু সেই যুগেই আন্দাজে এবং রায়ের ভিত্তিতে কথা অনেকেই বলেছেন আর রায় মানে বুঝতে পারছেন তো আপনার রায় কি আপনার রায় কি আপনার রায় কি আমরা ভাষাতে ব্যবহার করি আপনার মত কী মানে মানুষের মতের ভিত্তিতে ইসলামকে মারা মারা শুরু হয়ে গেল ইসলামকে মারা শুরু হয়ে গেল দলিলের ভিত্তিতে নয় এই নিয়ে কত ফেরকা কত মাসাব যে তৈরি হলো তখন এই ফিতনার সময়ে মানুষ যখন নিজেকে বিভিন্ন নামে পরিচিত করতে লাগলো তখন প্রয়োজন পড়লো খাঁটি মুসলিমদেরকে নিজের আকিদা নিজের মানহাজ নিজের নীতি এবং আদর্শকে মানুষের সামনে চিহ্নিত করার অনেক মানুষ অভিযোগ করে যে আল্লাহ তালা এই লোকের অভাব নেই এবং জেনে রাখবেন যে বাতিল ফিরকার দ্বারা আমি কিছুক্ষণ পরে তাদের নাম নিব এবং তাদের অ্যাক্টিভিটির কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আজিজ বাতিল একটা ফিরকা যার জনক হচ্ছেন সৈয়দ কুতুব শহীদ হাসানুল বান্না শহীদ প্রথম শহীদ কুতুব শহীদ ইখওয়ানুল মুসলিমিন এবং পরে জামাত ইসলামী এবং তার দ্বারা প্রভাবিত অঙ্গ সংগঠনগুলি তারা পরিষ্কার ভাষায় বলছে যে আল্লাহ তালা কোরআন মাজিদে এবং এই নিয়ে পাকিস্তানে একটা দলই তৈরি হয়ে গেল বইটার দলটার নাম হচ্ছে আতুল মুসলিমিন কেননা আল্লাহ তাল নিজেকে মুসলিম বলে জানি এই কোরআন মাজিদে আল্লাহ তালা মুসলিম এবং বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন এ মর্মেও কিছু আয়াত আপনাদেরকে পরে পড়ব কিন্তু যখন কিছু লোকেরা নিজেকে পরিচিত করতে লাগলো বিভিন্ন নামে এবং একটা গ্রুপ যখন নিজেকে পরিচিত করতে লাগলো যে মুসলিম ছাড়া অন্য কোনো নাম রাখা যাবে না এবং তাদের এর পিছনে অসত উদ্দেশ্য ছিল তখন মহাদ্রিস একরাম তো আগে থেকেই যারা হাদিসশাস্ত্র নিয়ে রিসার্চ এবং গবেষণা করতেন তাদেরকে তা হালাদিস বলাই হতো তাদের অনুসারীদেরকেও পরবর্তীতে নতুন নামে আখ্যায়িত করা থাকলো যে কোরআন এবং সই হাদিস ছাড়া এরা কাউরির কথা এবং মত নিয়ে চলে না এরা একমাত্র দলিল নিয়ে চলে এই গ্রুপের নাম হচ্ছে আহরুল হাদিস এবং এই নামটা নামকরণের পিছনে শুধু কোরআন হাদিস মানা নয় আকিদার দিক থেকে সবথেকে বড় যেটা ফাটল ছিল রিপেয়ার করার ব্যাপারে এই দলের ভূমিকা এই গোষ্ঠীর জনগোষ্ঠীর ভূমিকা পৃথিবীর সমস্ত সংগঠন সমস্ত সংগঠন যা ইসলামের নামে চালু ছিল তাদেরকে সবকে ওভারটেক করে গেছে আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ আপনাদেরকে দু চারটা বিরল ঘটনা শোনাবো যা আপনারা হয়তো পূর্বে শোনেননি যে পৃথিবীতে এই আকিদা এবং মানহাজের লোক কিভাবে সংগ্রামে লিপ্ত আছে তাহলে বোঝা গেল যে আহলের রায় এবং নিজের নেতা এবং মলবীদের কথার প্রেক্ষিতে নবী আল্লাহ এবং নেতা নবী মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের কথাকে প্রাধান্য দেওয়া এবং সেটাকে নিজের জীবন জীবনের নীতি এবং আদর্শ হিসেবে মেনে নেওয়া যে দল সেটা হচ্ছে আহলুল হাদিস এদের নীতি এবং আঁকিদ আঁকি সেটা পরে বলছি সেটা মানুষ স্বামিকভাবে এই দল সম্পর্কে আগে একটা আপনাদেরকে ধারণা রাখা উচিত সেটা হচ্ছে এই দলের সংখ্যা হবে অতি অল্প এই দলের সংখ্যা সারা পৃথিবীতে হবে খুব ক্ষুদ্র অল্প ক্ষুদ্র জনগোষ্ঠী সেই বখারি সহ সমস্ত হাদিস গ্রন্থে যে হাদিসটা আপনি পড়েছি আল্লাহাল্লাহ স্পষ্ট বলছেন যে আমার উম্মতের মধ্যে ক্ষুদ্র একটা জনগোষ্ঠী তারা পৃথিবীর অন্যান্য মুসলিমের মধ্যে উম্মাতের মধ্যে অর্থাৎ যারা উম্মাত যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেন তাদের মধ্যে ক্ষুদ্র একটা দল এবং জনগোষ্ঠী হককে নিয়ে চলবে হক ছাড়া অন্য কিছু তারা বলবে না মানবে না লাইয়াদুর রহমান খালাফাহুম যারা বিরোধী তারা এদের কোনো ক্ষতি করতে পারবে না হাত্তা মাসা কিয়ামত আসা পর্যন্ত কিয়ামত আসা পর্যন্ত তাদের কেউ কিয়ামত পর্যন্ত তারা অবিচল থাকবে এই জনগোষ্ঠী থাকবে আর আল্লাহ তালা কোরআন মাজিদে স্পষ্টরূপে বলছেন অমিম্মান খলাক না হক যত পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করেছি তার মধ্যে একটা ক্ষুদ্র জনগোষ্ঠী হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং হক নিয়েই তারা ফেসলা করবে কোরআন এবং আয়াতের হাদিসের প্রেক্ষিতে এটা আমাদের কাছে স্পষ্ট যে চিরকাল হকপন্থীদের সংখ্যা কম ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে হাকপন্থী সদস্য হক কোনোদিন সংখ্যা গরিষ্ঠ হবে না এবং এই মর্মে মর্মেদের আরও আয়াত আছে কালি লম্বিন এবাদিয়া শকুর আল্লাহ তালার কৃতজ্ঞ এবং খাঁটি বন্দা বান্দার সংখ্যা অত্যন্ত নগণ্য সুতরাং আহ্লাদেশ জনগোষ্ঠীকে সংখ্যার স্বল্পতা দেখিয়ে নিজেকে হক বলা নিজেকে বেশি হকের উপর প্রতিষ্ঠা করা বা এত দল ভারী এত লোক যেদিকে সেদিকে হক নাই কেন এত মলবি যেদিকে সেদিকে হক নাই কেন এ কথা অবন্তর দলিল বিহীন কথা ফালতু কথা আল্লাহ তালা করমাই নবী মোহাম্মদ সাল্লীয়াল্লামকে সুস্পষ্ট রূপে সংখ্যা গরিষ্ঠতাদের বিরোধিতা করতে বলেছেন কেননা গরিষ্ঠ লোক সুবিধাবাদী সংখ্যা গরিষ্ঠ লোক জাহান নামের অধিকারী গরিষ্ঠ লোক ফেতনাবাজ আর অল্প সংখ্যক লোক হচ্ছে হকের অনুসারী এবং এদেরকে আল্লাহ রসুল্লাহ আলী বলেছেন যে একটা পর্যায়ে গিয়ে হকপন্থীরা এত সংখ্যায় কমে যাবে যেমন প্রথম কিছু গুটি কয়েক লোকের ইসলাম এসেছিল অনুরূপভাবে হক গুটি কয়েক লোকের মধ্যে সীমিত থেকে যাবে আল্লাহ রসুল সাল্লাই আলী ইসলাম এই স্বল্প সংখ্যক লোকেদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন ফাতুবা নীল করাবা ইন্নাল ইসলামা

তারা আল্লাহর পথ থেকে আপনাকে বিচ্যুত করবে ইয়াবি কেননা এরা ধারণা অনুযায়ী চলে ওয়াইরসুন এরা আন্দাজে কথা বলে দলিল নিয়ে কথা বলে না সুতরাং আমাদেরকে হক যেটা সত্য কথা যেটা আকিদা যেটা সেটাকে মনে করতে হবে প্রথম নম্বর আকিদা আহসের জামাতের আকিদা প্রথম নম্বরে হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তালা নিজে বলছেন ইয়া আইয়ো আল্লাদিন অ্যা মানুহ অতি ওর লহাবা অতি ও রসুল ওয়ালে আ চুপ্তিলু আয় প্রথম নাম রাকিদার কথা বলছি হে ইমানদার গণ আল্লাহর কথা মানো রসুলের কথা মানো অলে আ চুপ্তিলু অ্যাম অন্য কাউরির কথা মেনে নিজের আমলকে বাতিল করিও না অলে আ চুপ্তিলু আহ কথা অর্থাৎ আল্লাহর কথা যদি থাকে রসুলের কথা যদি থাকে সেই কথাকে বাইপাস করে আমরা যদি বলি ছাড় তোর হাদিসের কথা অত বড় মলবি ছিল সে কি ভুল পথে ছিল আমি দলিল শোনার পরেও আমি যদি এ ধরনের মন্তব্য করি কিংবা এ কথা বলি আমাদের পূর্বপুরুষদেরকে আবহমান কাল থেকে এ ধরনের আমল করতে দেখছি হ্যাঁ তারা কি ভালো মানুষ ছিল না তোরাই ভালো মানুষ হয়ে গেলি আল্লাহ তারা নিজেই বলছেন যদি এ বিষয়ে কোনো তাদের ধারণা না থেকে থাকে তাদের যদি অজ্ঞতা থাকে তারপরেও কি তাদের কথা মেনে চলতে হবে আল হাদিস মানহাজের মৌলিক নীতি হচ্ছে যে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিহিবসাল্লাম যে কথা বলেছেন সেটা বিনা দ্বিধায় বিনা প্রশ্নে বিনা বাক্য আমাদেরকে সেটাকে হুবহু তাকে সঠিক বলে মেনে নেওয়া এবং তার প্রতি আমল করা প্রথম কথা বলে রাখা বলে রাখা ভালো প্রথম কথা বলে রাখা ভালো ভাই যারা বুঝতে আমার দিকে তাকান ও একটা আলো লাইটের ব্যবস্থা করছে মাত্র আমি যেটা বলতে চাই প্রথম কথা মনে রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের নিজস্ব কোনো নিজস্ব কোনো পুঁজি ছিল না ভাষাটা শুনতে আপনার খারাপ লাগছে মানে ইসলামের ব্যাপারে তার নিজস্ব চিন্তাভাবনার কোনো দখল ছিল না এটাই হচ্ছে বাস্তব কথা আল্লাহ তালা নিজে সুস্পষ্টভাবে বলেছেন ইন নিজে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে তাকে বলার জন্য বহিনা পাঠানো হয় তাকে জানিয়ে না দেওয়া হয় যে তুমি এই কথাটা বলো তাকে বলতে না বলা হয় যখন আল্লাহ তাআলা বলতে বলেন তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন আয়দের একাধিক আয়াত আপনাদের সামনেই মারবে প্রকাশ করা যেতে পারে আল্লাহ তাআলা নজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন কুন মা কুনতু বিদা আমিন আর রাসূল ওয়ালা আদরি মা ইফালা বি ওয়ালা বিকুম ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই হে নবী আপনি বলে দেন আমি নতুন কোন রসুল নই আমি শুধু ওয়াহির ইত্তেবা করি আমি শুধু ওয়াহির ইত্তেবা করি আল্লাহর কাছ থেকে যে বাণী আসে সে কথাটাই আমি মেনে চলি এর বাইরে আমার কিছু করার নেই আমি তার বলতেও পারি না এবং আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লাইমকে পরিষ্কার রূপে বলেছেন যে ওয়ালাউ তাকাল আলাইনা বাদাল আকাবিল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতআনা মিনহু আল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামান্যতম কথা আমার নাম নিয়ে উম্মতকে বলেন যা বলার আমি অনুমতি দেইনি তাহলে আমি তার ডান হাতকে ধরব আর তারপরে তার গলাটাকে কেটে দেবো তার কণ্ঠনালীকে কেটে দেবো মোহাম্মদের ভক্তদের ক্ষমতা নেই আমার এই শাস্তি প্রয়োগ করতে বাধা প্রদান করার তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর সুসাল্লাল্লাহ আলী ইসলাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি ইসলামের বাণী সম্পর্কে কোরআন সম্পর্কে আল্লাহ তালা সুস্পষ্ট রূপে বলেছেন ল্যা ইয়াতি বাতিলু মিম বেনী এদেহি ওয়া মিন খল্ফিহি মিন হামিদ কোরা ওয়াহির অগ্র পশ্চাৎ থেকে সামান্যতম ভেজাল মিশ্রণের কোন কথা তাতে ভ্যা মেশানোর কোনো প্রকার সম্ভাবনা নাই ফেরেস্তাদের বেস্টেন হয়ে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম সে ডাইরেক্ট অরিজিনাল ওয়াহি মোহাম্মদ সাল্লাহ কাছে পৌঁছায় এবং সেটাই তিনি মানুষের কাছে পৌঁছান তাছাড়া তিনি এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের একাধিক ঘটনা আছে যে পুরো কাল ওহি আসার অভাবে তিনি মক্কার মুদের কথা উত্তর দিতে পারেননি বুদ্ধ দিতে পারেননি যতক্ষণ পর্যন্ত না বলতেন মাহমুদাম বলতেন না সুতরাং আল্লাহ তালা নিজে বলছেন তালা নিজে বলছেন আল্লাহর কথা মানো রসুলের কথা মানো অন্য কাউরির কথা মেনে নিজের আমলকে বাতিল করিও না তাহলে বোঝা গেল যে দলিল থাকতে যদি সে ব্যক্তি যেই হোক না কেন যত বড়ই ব্যক্তি হোক না কেন আপনি সেই ব্যক্তিকে রসুল থেকেও যদি মর্যাদা বাড়ান যেমন ইকানোর মুসলিমিনের কিছু লোক বানিয়েছে এমনকি আল্লামা ইউসুফ আল কারজাবি পর্যন্ত এক জায়গাতে বলেছে আমি শুনে অবাক গেলাম ওনার ভিডিও শুনে যে এই সময় যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ভোটে দাঁড়ান তা আমাদের প্রার্থীকে হারাতে পারবে না এমন কথা বলছি ভিডিওতে আশ্চর্য ব্যাপার হ্যাঁ তো ব্যাপারটা যেটা হচ্ছে যে আল্লাহ তালা আল্লাহ রসুলকের কথা এবং আল্লাহ তালার কথা ছাড়া অন্য কাউরির কথা মানা যাবে না এটা আহলাদিসের সব থেকে বড় মাদার যত বড়ই সাহাবাই কিরাম রিজবানুল্লাহ আলিম আজমাইনের দে এটাই ছিল আকিদা না হলে আবদুল্লাহ বিন অমর রবি আল্লাহ নজির বাপের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি কথা কোন সাহসে বলেন উমার যার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাউসালাকা উমার ও ফজ্জাতন লাউসালাকা শৈতান ও ফজ্জাতন উখরা ওমার যে পথে চলেন শয়তান সে পথে চলে না আর সেই বাপের বিরুদ্ধে আবদুল্লাহ ইম্ন ওমার বলছেন আমরু আম কৌল রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বাপের কথা মানব না আল্লাহ রসুলের কথা মানব কার কথা মানব আবু উদী আল্লাহ তা যখন জাকাত অস্বীকার অস্বীকারকারীদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরলেন ওমার ওদী আল্লাহ তা আলাহ বিশিষ্ট বৃন্দ গিয়ে বলেছিলেন যে আপনার পিছনে ইমামত আপনার পিছনে তার আপনার ইফতেদার তারা নামাজ পড়ছে আপনাকে তারা আমিরুল মুমিন বলে মানে শুধুমাত্র জাকার দিব না বলছে আর তার জন্য আপনি তাদের গর্দন উড়িয়ে দেবেন এটা ঠিক কাজ হচ্ছে না আপনি সিদ্ধান্ত পরিবর্তন করুন আহবাকার রদি আল্লাহ তাল তখন বলেছিলেন ওমার রদি আল্লাহ তালহকে আর জব্বারুন ফিল জাহিলিয়তি ও খুব ফিল ইসলাম আইন কসফিদ্দিন ও আনা হাইন আহ ইসলাম পূর্ব যুগে তুমি ছিলে বড় মাস্তান তোমার ভয়ে আমরা আতঙ্কে লুকিয়ে থাকতাম আর মুসলিম হওয়ার পরে তুমি কাপুরুষ হয়ে গেলে আমি আবু বাকার বেঁচে থাকতে ইসলামকে টুকরো টুকরো করে মাইনাস করে দেওয়া হবে কম করে দেওয়া হবে এটা কোনো দিনের সম্ভব নয় তিনি প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন والله لو ما نوني zak aqalan laqataltuhum যে উঁটের বাচ্চাটা শরীয়তের নির্দেশ মেনে তারা আদায় করতো সেটা না দিলে আমরা গর্দনড়িয়ে দেব গর্দন উড়িয়ে দিব আকার বলেছিলেন এ কথা সুতরাং আর একটা ঘটনা যে যখন পঞ্চাশ হাজার সেনা সেনাবাহিনী রোমান সম্রাটের বিরুদ্ধে প্রেরণ করলেন আল্লাহাল্লা কাফন দাফনের পরে তখনও উমার সহ বিশেষ সাহাবি বলেছিলেন যে সবেমাত্র আমাদের মানে সার্বজন গার্য নেতা নবী মোহাম্মদ ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এখন মদিনার কেন্দ্রবিন্দুকে সৈন্য শূন্য করা উচিত নয় তখন বলেছিলেন প্রথম কথাটা বলো সেনা পাঠানোর সিদ্ধান্তটি কার আউবাকার এন্ড রসুলের তুমি বলছো রসুলের তা তুমি তিনি তার নির্দেশ কখন প্রত্যাহার করলেন তিনি তো অর্ডার দিয়েই মারা গেলেন প্রত্যাহার কখন করলেন তিনি বলেছিলেন যা আমি বেঁচে থাকতে আল্লাহ রসুলের অর্ডার কার্যকরী হবে না আল্লাহ যেখানে বলছে যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে চলো এটা কোনো দিন নয় যাবে সেনাবাহিনী তোমাদের আশঙ্কা মতো যদি আমি লক্ষ্য করি যে মক্ত সেনাবাহিনীর অবর্তমানে সুরক্ষা বাহিনীর অবর্তমানে মক্কার মদিনার চারপাশে গোপন শত্রু যারা নিজেকে লুকিয়ে রেখেছে তারা অতর্কিত হামলা চালিয়ে মদিনার আবাল বৃদ্ধ জন্মিতা নারী পুরুষ বিশেষ সবকে কেটে খুন করে দিয়েছে আর এই মরা লাশকে দেখে আকাশ থেকে শকুন নেমে তাদের মাংসকে নুচে নুচে খাচ্ছে তবু আবু কোহাবার পুত্র আবু বাকরের হিম্মত নয় যে আল্লাহ রসুল যে অর্ডার দিয়ে গেছে তাকে ক্যান্সেল করার তাহলে সাহাবাই কিরামের আদর্শ ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসালামের দলিল থাকতে কেউ নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে না কেউ তুমি সিদ্ধান্ত হবে না আলসের এটাই কথা যত বড়ই মহারা বলুক না কেন তার কথা যদি আল্লাহ রসুলের নির্দেশের খেলাফ হয় তা বাতিল তার কোনো মূল্য নেই কেননা যদি আমরা আল্লাহ রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তিকে মূল্য দিই তাহলে আমরা তার ব্যক্তির কথাকে যদি মূল্য দিই তাহলে আমরা বকলমে স্বীকার করে নিলাম যে রেশালাতে দরজা বন্ধ হয়নি আল্লাহ রসুল খাতেমুল নবীন ছিলেন না তার পরেকার লোকেরও কথা বাজারে চলে এই আকিদাতে আমাদের গন্ডা আমার শেষ হয়ে যাব যেমনটা উম্মাদ ধ্বংস হয়েছে সুতরাং সুস্পষ্ট কথা মৌলিক রীতি হচ্ছে কেতাবুল্লাহ এবং সুন্নত রসুল্লাহ থাকতে পৃথিবীর কোনো ব্যক্তির কোনো কোনো দাম নেই কেননা আল্লাহ তালা একজনকে রসুল হিসেবে মনোনীত করেছেন এবং তিনি কথা বলে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন শেষ খাতেমুল নবীন তিনি শেষ কথা বলে দিয়ে গেছেন এবং সেটাই কেয়ামত পর্যন্ত বহাল থাকবে আল্লাহ সাল্লাল্লাহ হসেন সেটা বলে দিয়েছেন আল্লাহ তালাও কোরআন মাইদে সুরা হুজরাতের প্রথম আয়াতে এ কথাই বলেছেন লা তুকাদ্দিমু বাই ইল্লাহ রসুল আল্লাহ এবং রসুলের নির্দেশের আগে এক পাও রাখবে না একটা কদমও রাখবেন আল্লাহ তুকাদ্দিমু বাই নাহিয়া দা ইল্লা হে রসুল আল্লাহকে ভয় করো আল্লাহসুলের নির্দেশের আগে পা রাখা ইহা শামী আলিম তিনি শুনছেন এবং তিনি দেখছেন মৌলিক নীতি দুই নম্বর নীতি হচ্ছে যে আল্লাহ রসুল ওয়াসাল্লামের যখন তিনি ছিলেন তার যে সমস্ত পার্শ্বস্ত সাহাবি যারা ছিলেন তারা ওয়াহি অবতীর্ণ হতে দেখেছেন আল্লাহ রসুল ওয়াহি পড়ে শুনিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন সে অনুযায়ী তারা আমল করেছেন সে অনুযায়ী তারা আমল করেছেন সুতরাং কোরআন এবং সহি সুন্নার আসল অর্থ সাহাবিগণেই বুঝেন পরবর্তীতে নতুন করে অর্থ সৃষ্টি করে আপনি নতুন ফেরকা করবেন এটা কোনো মতেই প্রযোজ্য নয় সেজন্য আহলেদের মৌলিক নীতি হচ্ছে কোরআন এবং সহি হাদিস বুঝতে হবে যেমন সাহাবিগণ বুঝেছেন কেননা তাদের ওপরে ডাইরেক্ট অবতীর্ণ হচ্ছে রসুল আসলাম হোম্মাদকে বলছেন ব্যাখ্যা বুঝাচ্ছেন তারা আমল করছেন সেজন্য হম্মাদের পরবর্তী লোকেদের শেষ ক্রিয়ামতের শেষ মুহূর্তে যে লোকগুলো আসবে তারা যদি দাবি করে যে আমরা কোরআন বেশি বুঝি যেমনটা লোকেরা বলছে একটা উদাহরণ করে দিব এটা দাবি করা যাবে না মানে হাজ সালাফ অর্থাৎ সাহাবাই কিরম যেভাবে কোরআন এবং কোরআন এবং আল্লাহ রসুলের হাদিসকে বুঝেছেন ঠিক আমাদেরকেই সেই জিনিসটা বোঝাবে আহ একটা মৌলিক রীতি কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের উম্মাতের মধ্যে আহাজের মধ্যে নয় দুর্ভাগ্যক্রমে হাসানুল বান্না কুতুব সহিদ এবং তাদেরই চর্বিত চর্বণকে নিয়ে আবুল আল্লাহ মৌদিদি ঘোষণা করে দিলেন যে আল্লাহ তালা করার মাইতে যে পরিষ্কার বলছেন অর্থ হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা দিন মানে মানে হচ্ছে মিজান নৈতিক বিচার মানদণ্ড রাষ্ট্র কায়েম করা অতএব দিন প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা দ্বন্দ্বের শিকার হই না তারা এই আয়াতের অর্থ নিয়ে ঘোষণা দিচ্ছে যে যা বুঝেন সেখানেই থাকেন কিন্তু ভোটটা ইসলামী রাষ্ট্রের জন্য দেন সেজন্য তারা কোরআন এবং সহিদার মাসালা নিয়ে আবুল আলা মহদুদ্দিন সাহেব তার ইসলাম নামক বইয়ে স্পষ্ট রূপে লিখছে যার বাংলা অনুবাদ হচ্ছে ইসলাম পরিচিতি আমাদের বাঙালি যে অনুবাদ সে বইয়ে পরিষ্কার লিখছেন হ্যাঁ হানাফিও হক সাফি হক মালিকই হক হক হামবেল হক আমি হানাফি মজা মেনে লিখছেন আচ্ছা বলেন হক এমন একটা জিনিস হককে টুকরো টুকরো করা যায় হককে ভাগ করা যায় সত্য কোনদিন বিভাজ্য হয় হ্যাঁ সত্যের কিছু অংশ থাকতে পারে কিন্তু হককে ভাগ করা যায় না তুমিও হক তুমিও হক তুমি হক তুমি হক কোন একটা জিনিস নিয়ে বিবাদ যখন হয় তখন আপনি বিচার করবেন দলিলের ভিত্তিতে যে তোমরা ঝামেলা করছো কি হক কে কে কোনটা হক সেটা দলিল দাও তারপর বিচার করবে এটাই হচ্ছে নির্ণয় কিন্তু তিনি বলে দিলেন হানাপিও হক সাফিও হক মালিকই হক হামবেলই হক আহলাদিসরাও হক আমি কিন্তু হানাপি মেসাব মেনে চলি বাংলাতে এইভাবেই লেখা যাবে বাদে এবং সেজন্য বলছে যে আপনারা যে মাসভাবে থাকবেন থাকবেন কোনো অসুবিধা নাই একামাতে দিনের ব্যাপারে আপনার ঐক্যবদ্ধ হন অথচ সমস্ত সাহাবি মুফাসরিনের কেরাম লিখছে দিনের অর্থ হচ্ছে কিন্তু তহিদ প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা বিচ্ছিন্ন হয় না দিন বলছে তৌহিদ আই লা আল্লাহ দিন উল খায়ালিস তৌহিদ হচ্ছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমের জন্য সুনির্ধারিত ও আলাহদ্দিন ওয়া দিন আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণভাবে সংরক্ষিত এতে শিরিক চলবে না তওহিদ আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত আল্লাহ তালা সমস্ত নবী সম্পর্কে সুরা নাহলে পরিষ্কার বলছেন ওয়ালাকাত বাসনাফি গুল্লে উম্মাতে রসুল আল অ্যানি এবদ ল বস্তানিবুত আমি প্রত্যেকটা জনগোষ্ঠীতে করে রসুল পাঠিয়েছি এই বার্তা দিয়ে যে শুধু আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করো তাগুতে পূজা করিও না আল্লাহ ছাড়া অন্য কারুর পূজা করিও না তাহলে বুঝা গেল যে সমস্ত রসুলের আগমনের উদ্দেশ্যই হচ্ছে তহিদ প্রতিষ্ঠা করা আর রসুল কালিমসাল আলী ওয়াসালাম নিজেও বলছেন আল্লাহ বলেছেন যে আমি লোকেদের সাথে সংঘর্ষ অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত তারা এক আল্লাহ আল্লাহ ছাড়া কোন এলাহ নেই এ কথা যতক্ষণ না স্বীকার করছে সুতরাং তৌহিদ প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ো এটাই হচ্ছে আয়াতের অর্থ অথচ কুতুব শহীদ হাসানুল বান্না শহীদ এবং তাদের কাছ থেকে ধার করে আবুল আলম মোদিদি বলছে যে এই আয় বলছেন যে আয়াতের অর্থ হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং তার জন্য সারা বিশ্বে যেভাবে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে যত মানুষ খুল হলো হ্যাঁ বাংলাদেশে কত লোককে ফাঁসি হলো কত জামাত ইসলামের রুকুন কারকুনকে ফাঁসি হলো এবং মিশরে কত লোককে ফাঁসি হলো মুর্শিকে জেলেবন্দি করেছে কত লোককে ফাঁসি হয়েছে এই ভুল ব্যাখ্যার কারণে যারা এই ভুল ব্যাখ্যা দে মারহাজকে ত্যাগ করে যারা খুনের কারণ অবশ্যই কেয়ামতের দিনে তাদের ঘাট তাদের বোঝা যাবে ইনশাল্লাহ কোন আলেমের ভুল ফতোয়ার কারণে মানুষ গুমরা হচ্ছে তো তাকে তার বোঝা গ্রহণ করতে হবে কোন মুখাশির লেখার যে কোনো ভাগপতি সেই তফসিল দলিলতার প্রতিষ্ঠা নয় যে এক আমাদের দিনের অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা করা ভুল ভ্রান্ত নীতির দিকে জোড়াচ্ছে আর যদি এটাই হয় সমস্ত নবীকে নবীর যখন আল্লাহ তালা বলছেন যে সমস্ত নবীকে পাঠিয়েছে তাহলে বলেন কতজন নবী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন কতজন কোরআনে যে পঁচিশ জন নবীর বর্ণনা হয়েছে আল্লাহামের হাদিস অনুযায়ী প্রায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার কিংবা তার কম বেশি নবী ছিলেন কোরআনে যে ওটা বাদ দেন কোরআনে যে পঁচিশ জন নবীর কথা উল্লেখ আছে কজন রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিলেন তাহলে তারা তহিদ প্রতিষ্ঠা করতে দিন প্রতিষ্ঠা দিন একাবাতে দিন করতে ব্যর্থ হয়েছেন আল্লাহ কোন নবীকে ব্যর্থ ঘোষণা করেছেন মাইতে ভ্রান্ত কথা পাবলিককে শুধু দৌড়াচ্ছে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি হ্যাঁ এটা কোনো দিন কোনো ডাইরেক্ট কোনো দলিল দ্বারা সমৃদ্ধ হয়েছে কোথাও না আল্লাহ যদি ক্ষমতা কাউকে দেয় আল্লাহুম্মা মালিকাল মুলক তুতি আল মুলকা মান তাশা ওয়া তানসুল মুলকা মান ও ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিলু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর ইমরানের আয়াতে সুস্পষ্ট আল্লাহ এক বলছেন যে রাষ্ট্র ক্ষমতায় আমি বসাই আর রাসূল সাল্লাল্লাহু বলছেন যে রাষ্ট্র ক্ষমতায় বসতে চাইবে তাকে আবার বসাব না এই হাদিসার আয়াতকে আপনি সামনে রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র ক্ষমতায় বা পদের লোভী লোককে আমরা ক্ষমতায় বসাবো না যদিও এর ভাবার তো অন্য করতে পারি যে ইসলামী রাষ্ট্রে কেউ যদি কোনো পদে বসতে যায় তাকে বসাবো না এটা ব্যাখ্যা করতে পারে কিন্তু যে চাইবে তাকে বসানো হবে না এর মানে কি এর মানে কি আর আল্লাহ বলছেন যে আমি যাকে চাই রাষ্ট্র ক্ষমতায় বসি আর যখন ইচ্ছা আমি ক্ষমতা তার কাছ থেকে ছিনিয়ে নিই কেউ কেউ বলছে যে ভারতবর্ষে সাতশো সাতশো বছর মুসলমানরা ক্ষমতা করেছে সে কোন মুসলমান কোরআন সহি সন্ন্যার বাস্তবায়ন করেছে হ্যাঁ সাতশো বছরের মধ্যে শাহজাহানের শাহজাহানের শাসনকালটাও তো মানে ওর মধ্যে আসে না নাই সে কবরের নামে যে তাজমহল তৈরি করেছে যাকে নিয়ে মুসলমানদের দরদ উঠেলে পড়েছে ইসলামী স্মৃতি হিসাবে তাজমহল কজন দেখেছে বলতে পারবো না আমি দু তিনবার দেখেছি হ্যাঁ সে বাজারে যে কি অবস্থা হ্যাঁ বিবির স্মৃতিতে গোটা কোরআনকে লিখে দিয়েছে সে মাঝের উপরে গোটা কোরআন লেখা আছে খোদাই করে মারি পাথরের উপরে এই ইসলাম এইটা সংখ্যার মধ্যে আছে আমরা যেগুলো এগুলো মান নাই এগুলো মান নাই তবে ইসলামে সুতরাং রাষ্ট্র প্রতিষ্ঠা এটা কোন কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় হ্যাঁ আল্লাহ যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা বসায় তখন সে ইসলামী আইনের জনশাসন প্রচার করবে সেটা আলাদা সাবজেক্ট এ ব্যাপারে কোনো দ্বিমত নেই সুতরাং এই আকিদা নিয়ে আল আন্দোলন করে না যে আমাকে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এই আল হাদিসের মৌলিক নীতির মধ্যে পড়ে না কোনো দিনে নয় কোনো বইয়ে লেখা নয় আমরা ভালো কাজ করব আল্লাহ তালা নিজে বলছেন ওরা মাসিদে ভায়া একটা কতবার শুনেছেন আমার মুখ থেকেই শুনেছেন হরিয়ার পাল্লক তো একাধিকবার শুনেছেন ওয়াদ আল্লাহিনু ওয়া আমিল মিনহুম লাইস্তাখলিফান্না ফিল আর্ঘ

আমার তৌহিদকে স্বীকার করবে ভালো কাজ করবে শিব করবে না মুক্ত সমাজ যদি থাকে তৌহিদ যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে আমি তিনটি জিনিস প্রথম কি আমি তাদেরকে ক্ষমতা দেবো ক্ষমতা দেবাহান পৃথিবীর খলিফা নির্ধারণ করবো রাজ ক্ষমতা দিব আমি আর দ্বিতীয় হচ্ছে যে দিন আমি তাদেরকে দিয়ে ইসলাম তাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি পূর্ণ ক্ষমতা দেবো বল ইমাক কেনানা তিন হম লাদির তদালহ আর তিন নম্বর কি ওয়ালা ইয়বাদ্দি আল্নাহু নিম্বা দে খফ ই ভয় দূর করে নিরাপত্তা দেবো তাহলে এ হাদিস তো এই আয়াৎ সুস্পষ্ট আৎ সুরা নুরের পঞ্চান নম্বর আত্লাহ করে সুরা স্পষ্টরূপে বলছেন যে রাজ ক্ষমতা পেতে হলে শির মুক্ত সমাজ গঠন করতে হবে তহিত প্রতিষ্ঠা করতে হবে মাজারের বিরুদ্ধে কথা নাই শিরকের মধ্যে কোথায় বেইমানের বিরুদ্ধে কথা নাই শুধু বলছে ইসলামী রাজ প্রতিষ্ঠা করতে হবে সম্ভব আল্লাহ নিজে বলছে খাসুন এই মৌল নীতিকে মৌলনীতিকে স্বীকার করবে তারাই তারাই সুবিধা পাবে না আল্লাহ তালা করামেদে একাধিক জায়গায় বলেছে যে আল্লাহ যা অঙ্গীকার করেন তা খেলাফ করেন না আল্লাহ অঙ্গীকার ভঙ্গকারী নন আল্লাহ তালা যা অঙ্গীকার করেন তা পূরণ করেন এত মুসলিম জনগোষ্ঠী ভারতবর্ষে তেত্রিশ কোটি কিংবা তারও বেশি তাহলে আল্লাহ তালা যে ওয়াদা করেছেন বিশ্বাসঘাতক তিনি এতগুলি মুসলিম মাইকে এত আজান হচ্ছে আসাদ আল্লাহ ইহ্লাহ আসাদ আল্লাহ মোহাম্মদ আসাল্লাহ ফজরের সময় তো মনে হচ্ছে যেসব গোটা ভারত কাঁপছে হ্যাঁ দুনিয়াকে বোতে কদু মে বো পহলা ঘর খোদা কাজকে পাশ বা হ্যাঁ ও বা আমার ইকবাল কবে বলেছেন আল্লাহর ঘর আল্লাহর ঘর সুরক্ষিত হলে ঘরের মাধ্যমে আল্লাহ সুরক্ষা প্রদান করবেন তো রোজে তো মাইকে এত করে চিল্লেছে তারপরে এত জুলুম নির্যাতন কেন তার কথা আমালে সহলে নাই কোরআন মোতাবেক দলিল মোতাবেক ভিত্তিক আমাদের আমল নেই সেজন্য আল্লাহ বকরাবি আমাদের আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছেন না আজকে সৌদি আরবে তহিদ প্রতিষ্ঠা করেছে তো গোটা দুনিয়া পিছনে লাগছে কিন্তু ও মাথা উঁচু করে দাঁড়িয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই খাসগীর হত্যাকাণ্ডে যেভাবে কুন করেছিল সৌদি আরব কিন্তু তেসে মাস কোন একদম অটল শেষকালে জয় তারি হয়েছে আল্লাহ নিজে বলছেন যে কোরআনকে হেফাজত করার দায়িত্ব কোরআন কাদের কাছে আছে যারা কোরআন অর্থাৎ তহিদের হেফাজত করবে আল্লাহ তাদের হেফাজত করবে এটা বাস্তব কথা এটা বাস্তব কথা পৃথিবীর বুকে শান্তিপ্রিয় শান্তিপূর্ণ দেশ যদি এখনো থাকে থাকে যেটুকু আছে একমাত্র সৌদি আরব কেননা সেখানে তহিদ আছে সেখানে তহিদ আছে ঘটনা প্রসঙ্গে বলি যে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী ক্ষমতা দখল এবং ইসলামী রাষ্ট্র কায়েম এই মর্মে নিয়ে কেননা মোয়াবিয়ার দি আল্লাহ তে যাকে জামাত ইসলামী সহ এই সমস্ত লোকেরা বলে সালেম তিনি হচ্ছেন রাজতন্ত্রের মানে প্রথম ভিত্তিপ্রস্তরকারী তিনি অন্যায় করেছেন ইত্যাদি ইত্যাদি কত গাল দেয় তত ঠিক নাই সহাবিকে অত চরসের সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জেলা সুব্বা সাবি আমার কোনো সহাবিকে গাল দিও না হ্যাঁ এবং তিনি কাতেবে ওহি ছিলেন ওহি লেখক ছিলেন কোরামাইন লিখেছেন নিজে আমির মহাবীর দলায় আর সেই লোকটাকে নানা রূপে গালিগালাজ করছে রাজতন্ত্র প্রতিষ্ঠা হিসাবে এবং সৌদি সরকারের যেহেতু রাজা সেজন্য কতবার মন্তব্য করেছেন এইটাকে উচ্ছেদের জন্য হাসানুল বান্না নাম শুনেছেন জ্যাানুল মুসলিমের আজকে তার ভিডিও আজকে তার একটা ভিডিও বক্তব্য শুনছিলাম আমি আরবিতে যে বাদশাহ শাহ সৌদ যখন ক্ষমতায় ছিলেন তখন এই হাসানুল বান্না গেছিলেন সৌদি আরবে তা বলছে যে আমি আমরা এখয়ানুল মুসলিমের এখানে একটা শাখা খুলতে চাই সৌদি আরবে বলে শাখা কিসের শাখা গো বলে মুসলিমের বলতে যে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি তহিদকে বাঁচানোর জন্য আর তোমরা সেই তাওহিদকে ভঙ্গ করার জন্য এখানে সাকা বাসফ সা হুকুম দিছে পুলিশকে যে দেশ থেকে সমাজকে বহিষ্কার করো এই তাওহিদের বিঘ্ন ঘটানোর জন্য দেশে অশান্তি সৃষ্টি করার জন্য এখানে এসেছে আর তখন থেকে এখন পর্যন্ত সে তাওহিদ চলে আসে সারা বিশ্ব ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আয়মানু বিল্লাহিল আজিজিল হামিদ রাগ একটাই যে শুধু একত্ববাদ তাওহিদের পথেদের আমল করা অন্য কোনো রাগ নাই আজকে আহ্লাদিস মতে আহাদিসদের মতন যারা দাবি করছে আহলাদিস কোরআন এবং সহি সন্নাকে মেনে চলে না তাদের কথা বাদ দেন কিন্তু খাঁটি আহলাদিসদের মতন শান্তিপ্রিয় লোক পৃথিবীতে আছে এরা না জ্যাংব জেদাল ভালোবাসে না অশান্তি ভালোবাসে না প্রতিবেশীর সাথে কোনো অত্যাচার করে না কোনো কিছু করে যারা খাঁটি আহাদিস যারা দাবিতে আহাদিস তাদের কথা বাদ দেন ও আমরা হিসাবে রাখি না কিন্তু কোরআন এবং সহি সন্ন্যার মৌলিক রীতি মানুষের যারা জীবনযাপন করে বলেন আমার গ্রামে যান গ্রামের একটা সদস্য কোন একটা বিষয়ে এক হাজার ভাগের মধ্যে এক ভাগে কোন দিক থেকে উত্তাচিত নির্যাতিত আমার দ্বারা ছোট থেকে বড় পর্যন্ত যান আমি জানি যে আমার কোনো আচরণে কেউ কষ্ট পেলে আমাকে কি আমাদের হিসাব দিতে হবে রসুল কালিম সাল আলী সাল্লাম বলেছেন যে মানে কেন প্রতিবেশী যেন কষ্ট না দেয় নীতি আদর্শ লড়াই সেটা কথা আলাদা কিন্তু মানবিক দিক থেকে কোনো সময়

কেউ আম পেড়ে খেয়ে নিলে কি বলবো সৎকার আমার আমি তো লসে নাই আমার সৎকার দিকে হয়েছে হ্যাঁ কোনো জিনিস হারিয়ে গেল তা তো আফসোস করি না কেউ তো কারও তো কাজে লেগেছে যে পেয়েছে তার তো কাজে লেগেছে একজন মুসলিম যদি খাঁটি আলাদিস হয় ইনশা আল্লাহ সে না নিজে কষ্ট পাবে দলিল ভিত্তিতে না অন্য কাউকে কষ্ট দেবে সুতরাং মানহাজ হচ্ছে আহ নীতি এবং আদর্শ হচ্ছে যে কোরআন এবং সহিসুন্না সাহাবাইয়ের কারণে যেভাবে বোঝেছেন সেভাবে একটা কথা মনে রাখবেন যে তৌহিদ নিয়ে যে কথাটা আলোচনা হচ্ছে তার একটা শাখা হচ্ছে আল্লাহ জাত সম্পর্কে আমি একটা কথা বলি যে হানাফিদের আল্লাহ আলাদা আহলেজদের আল্লাহ আলাদা কেউ বিশ্বয়ে হত বাকি থাকায় বলে ওদের সাথে আমাদের একাত্মতা সুরা ফাতে পড়া না নিয়ে নয় ওদের আল্লাহ আলাদা আমাদের আল্লাহ আলাদা বিশাল ফারাক এটা বুঝতেই পারে না হালাদিসরা বলে একটু একটু তো ফারাক আছে আরে আল্লাহ যে আলাদা আমাদের রসুলও আলাদা কেমন করে হানাফি আকিদা মতে হানাফি বলতে দেবান্ধে আমাকে দেব ইমাম আহানি কথা নাই আকিদা মতে আল্লাহ তালার আকার নেই আল্লাহ তালার আকার নেই এবং আল্লাহ তালা আশা আকাশের ওপরেও নেই দুটো মৌলিক আকিদা আল্লাহ তালার হাত চোখ নাক কান ইত্যাদি সব নেই এটা করলে মাখলুসের সাথে সৃষ্টিজীবের সাথে একটা সাদৃশ্য আসছে অথচ আল্লাহ বা কোরআন মাজি দিয়ে একাধিক জায়গায় বলছে আমার চোখ আছে আমার হাত আছে রসুল আসলাম বলছে হাত আছে আল্লাহ আল্লাহ তালা নিজে হাদিসে বুদ্ধিতে আল্লাহর বলছেন যে প্রতিদিন আকাশ থেকে তিনি নেমে আসেন আল্লাহ তালা দৌড়ান আল্লাহ তালা হাসেন আল্লাহ তালা সামিউম বাসির আল্লাহ শুনছেন দেখছেন কান আছে চোখ আছে আর ওরা বলছে আল্লাহ তালা কিছু নাই এগুলো ক্ষমতার ক্ষমতার বহি মাত্র এই শব্দ দিয়ে আল্লাহ তালা এইসব ক্ষমতা আছে সেটা বোঝানো হয়েছে আল্লাহ তালার কোনো আকার নেই আমাদের আহ তার আক্রান্ত আল্লাহ নিরাকার তাই বলে আল্লাহ নিরাকার না আল্লাহ তালা সবকিছু আছে হাত আছে পা আছে চোখ আছে কান আছে হাসেন কথা বলেন করেন তিনি তিনি পার্থক্য এতটুকুই এইটাই বলা যাবে না যে আল্লাহ তালার হাত আমাদের মতো হাত আল্লাহ তালার চোখ আমাদের মতন চোখ আল্লাহ তালার কান আমাদের মতন কান আল্লাহ তালা হাসেন আমাদের মতন হাসেন এইটা কথা বলা যাবে না কেন আল্লাহ তালা নিজেই বলেছেন কোন সৃষ্টিজীব আল্লাহর মতো নয় আল্লাহর আল্লাহর আমরা যেহেতু দেখিনি যে আল্লাহর হাত কেমন আল্লাহর কেমন সেজন্য আমরা টানব না আল্লাহর হাত আছে আল্লাহর জানাতির সামনে তখন আমরা দেখবো আর হানা এই দেওবান দিয়ে বেরেলি বেরেলে আমাদের ভারতীয় যারা এরা কি বলছে যে আল্লাহ তালার আল্লাহ তালা সমস্ত জিনিসের মধ্যে বিরাজমান অর্থাৎ কুকুরেও আছে শুক্রেও আছে পায়খানাতেও আছে ভালো বাড়িতে আছে সব জায়গাতে আছে সর্বত্র বিরাজমান কি বাংলা ভাষা একদম পরিষ্কার লিখছে যে আল্লাহ সর্বত্র এর দ্বারা বোঝাইছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আপনি বলেন যে আপনার আল্লাহ পায়খানে থাকেন আল্লাহর মতন সত্তাকে পায়খানা থাকা শোভনীয় আল্লাহ যেখানে নিজে বলছেন যে আর রহমান আলীল আর শিস্তাওয়া আল্লাহ আরো সে সমাসীন এরা কি ব্যাখ্যা দিচ্ছে জানেন কি ব্যাখ্যা দিচ্ছে জানেন বলছে আরও সে এবং সিংহাসনের চেয়ার এটা হচ্ছে একটা সসীম বস্তু মানে একটা লিমিটেড আর আল্লাহর জাত হচ্ছে অসীম হুম কি বলে আমরা সুরা ফাতার মানে করতে গিয়ে কি আছে বাংলা কবিতাটা অনন্ত ওয়াসিম, আল্লাহর জাত অসীম তা সসীম সত্তা অসীম সত্তা সসীম জিনিসে কী করে সমাসিন হন সুতরাং এসব ঠিক নয় হ্যাঁ ওসিয়া কুরসি ইউহশেমাবাদ ওয়ালাদ আল্লাহ নিজে বলছেন যে আমার চ্যারটার নিচেই গোটা আকাশ পাতলা আছে তাহলে আল্লাহ তা তা বড় কিন্তু এরা বুঝতে চায় না এই অপুব্যাখ্যা তাহলে আপনার আল্লাহ আলা দাদাউদরা আল্লাহ আল্লাহ হলো না হলো না বুঝতে পাচ্ছেন না হাত পা চোখ না কান হান হান তো নাই আল্লাহ দেখেন না কিছু করেন না হ্যাঁ আর আমাদের আল্লাহ হাত পা চোখ নাক হাসেন খেলেন সব কিছু করেন দৌড়ে সব কিছু করেন এটাই স্পষ্ট তাহলে দুজন আর তো পার্থক্য আচ্ছা হিন্দুরাও তো এক ওপারওয়াল এই খায় দেয় বলে ওদের আল্লাহ এক রকম আকারে তারা কল্পনা করেই করে দিচ্ছে তা দুজনের ভাবনার মধ্যে কি আছে বলছে সব জিনিসের মধ্যে আছে হার কঙ্কার মেয়ে শঙ্কার

গাঙ্গুহী রাশিদ গাঙ্গী তার জীবনে লিখছে এবং নিজের বই আসরি থানবি লিখছেন তাহলে ওদের আল্লাহ আলাদা আপনাদের কত বড় পার্থক্য সুতরাং মানহাজের সালাব যেটা আল্লাহ তালার সাহাবাহামদের নীতি এবং আদর্শ সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে এটা ভালো করে বুঝতে হবে যে আমরা প্রথম নীতি হচ্ছে কোরআন এবং শহীদ সন্ন্যার বাইরে এক পাপ ধরব না যতই বড় শিক্ষিত মানুষ হোক না কেন সে যদি দলিল বহির্ভূত কোনো কথা বলেন তা মানা যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন এবং শহীদ সন্নাকে সাহাবাই কেন যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে কেননা ডাইরেক্ট ভাই তারা অবতীর্ণ হয়েছেন তৃতীয় হচ্ছে আল্লাহ জাত সম্পর্কে যে আল্লাহ কোরআন মাজিদে যে সমস্ত শব্দ নিজের যে ব্যবহার করেছেন যে গুণাবলী আল্লাহ তার নিজে ব্যবহার করেছেন তারপরে একশো পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে কিন্তু তাকে কোনো জীবের সাথে তুলনা করা যাবে না চতুর্থ নম্বর আকিদা যে আল্লাহ সুল সাল্লাহুয়া আলি ইয়াসাল্লাম শেষ নবী তিনি আল্লাহর কাছ থেকে যা কিছু হয়েছেন রূপে আমাদেরকে পৌঁছে দিয়েছেন তিনি কোনো প্রকার খেয়ান উৎকার নি ইসলামী কোনো প্রকার তুলি নেই এই মর্মে প্রচুর দলুল্লা চেনার সাল্লাহ আলি ইউসাল্লাম পরিষ্কার বলছেন লেই সা সাই ইয়ন কর্ নিব কুম ইল্লাহ জেন্নাহ ওয়াই বাই তু তুকুম বিহী ওয়া লাই সা

তাহলে জেনে রাখবেন যে আল্লাহ রসুল যে শেষ নবী এই বিশ্বাসের মধ্যে আপনার দুর্বলতা আছে আপনার তো দুর্বলতা আছে সুতরাং কোরআন এবং সহি সন্ধ্যাকে মেনে চলে মেনে চলতে হবে আর এই জিনিসটাকে সহি জিনিসটাকে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব এই আহ্লাদিসদের উপরে

আপনাদের চোখে না আপনারা পড়েন না সেটা হচ্ছে আল্লাহ তালা সুরা মোহাম্মদে বলছেন করে বলছেন যে তোমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করো তো আল্লাহ আলা এমন জনগোষ্ঠীকে নিয়ে আসবে যারা তোমাদের মতো হবে না এই আয়ারটাকে ব্যাখ্যা করতে গিয়ে মুক্তি মোহাম্মদ শফি বাংলাদেশের আলেম মৌলানা মুজিউদ্দিন সাহেব অনুবাদ করেছে আপনি এই বাংলা মারিফুল কোরআনটা দেখবেন এহাত তফসিরে সুরা মাহমুদে পরিষ্কার লিখছে পরিষ্কার লিখছেন মুফতি মোহাম্মদ শফি উর্দুতে আর এই বাংলাতে লিখছে যে ওয়াইন তাতাওয়াল্লাহ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আল্লাহ বলেন হে সাহাবাই کرام তোমরা যদি দায়িত্ব পালন না করো তো তোমাদের পরিবর্তে এমন লোককে নিয়ে আসবো যারা তোমাদের মতো হবে না এর দ্বারা উদ্দেশ্য হানাফি এমা অবহানিত বোঝানো হয়েছে এবং তার শিষ্য এবং তার ভক্তবৃন্দ নজবুল্লা মিন জাহালিক চিন্তা করতে পারেন যে নিজের মাঝাবকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবাই কেরামের তুলনায় সাহাবাই কেরামকে আল্লাহ বলছে তোমরা না করার তো এমন লোক যারা করবে অর্থাৎ সাহাবারা যা করতে পারেনি এবং হানি পাতা করেছে ইমান থাকবে ইমান থাকবে হ্যাঁ আচ্ছা কোন তফসিল মুফাসিল লিখেছেন এর পূর্বে কোন মুফাসিল লিখেছেন তফসিল কুতুবি বা যত বিখ্যাত তফসিল আছে কেউ লিখেছেন এবং আমার শিষ্যদেরকে বোঝানো হয়েছে সুতরাং দলিল এবং প্রমাণ সহ যে সমস্ত কথাগুলির প্রতি আমাদেরকে আমল করা হচ্ছে আমরা যখন করছি সে জিনিসটাকে আমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে আমাদের নিজের অবস্থান নিজের অবস্থান সম্পর্কে থেকে কাজ করতে পারবেন না কাজ করতে পারবেন না আমরা যে সঠিক জীবনের উপরে আছি এ বিষয়ে আপনাকে পূর্ণ ইয়াকিন আঁকতে হবে পূর্ণ ইমান রাখতে হবে দলিল মজবুত সহ আপনাকে বুঝতে হবে আহিস মানহাজের আর একটা আকৃদা বলে আমি নিজের বক্তব্য শেষ করব অনেক আছে বলতে গেলে আপনার দু চার দশ রাতে লাগবে এর আকিদা আলহের আকিদা অনেকটা এ নিয়ে আকিদায় মোহাম্মাদিয়া ডাক্তার সাদুল্লাহ আলব সাহেব বই আছে সংক্ষিপ্ত করে আপনি বইটা সংগ্রহ করবেন আকিদায় মহাম্মাদি অনেক অনেক রাখা আলে হাদিসরা ডাইরেক্ট কোনো জনগোষ্ঠীকে কাফের বলে ফতোয়া দেবে না কাউকে নয় পৃথিবীর কোনো মানুষকে ডাইরেক্ট এই ব্যক্তি কাফের এ ফতোয়া দেবে না এটা আহাদিস রাখেদা আপনি সেই কর্মটা নিয়ে বলতে পারেন যে এটা কাফেরদের কাজ বা এটা কুফরির কাজ আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তিকে আপনি ওই ব্যক্তি কাফের ও ব্যক্তি কাফের এটা বলবেন না দলিলের ভিত্তিতে যদি কোন আপনি হবে নাম নেবেন না আপনি গুণাবলী বিশিষ্ট আপনি ওই ওই কাজটার উপরে কুফরের ফতোয়া লাগাবেন কোনো আলাদিস কাউকে নাম ধরে এই ব্যক্তি কাফের করবেন না তার দুটি কারণ এক নম্বর হচ্ছে যে ব্যক্তি ওই অন্যায় কাজ করছে দলিল বহির্ভূত কাজ করছে বেনামাজের কথা বাদ দেন যারা শরীর মারেন না তাদের কথা বলছি না যারা কাজ করছে তার কাছে হয়তো নিজে তাবিল করেছে ইস্তেহাত করেছে বা বুঝতে ভুল করেছে আপনি বড়দূর বলতে পারেন যে ব্যক্তি বুঝতে ভুল করছে ওকে বোঝানোর পরেও যদি না বুঝে তখনও আপনি বলবেন যে এই সিদ্ধান্তটা ওরা হাইজ বিরোধী সিদ্ধান্ত হতে পারে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে তৌবা করার সুযোগ দান করবে বোঝার সুযোগ দান করবেন সে আপনি ওর রাস্তা বন্ধ করবেন না আপনার কাছে ফিরে আসার রাস্তা আপনি বন্ধ করবেন না আপনি নির্দিষ্টভাবে তার কর্মের ভোট দিবেন আল্লাহদের আকিদা হচ্ছে যে কোনো ব্যক্তির নির্দিষ্ট কোনো মুসলমানকে তার কর্মের জন্য আমরা ডাইরেক্ট নাম ধরে তাকে কাফের বলবো না কোরআন এবং দলিলের ভিত্তিতে সেই জিনিসটা নিয়ে না বলি যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল কিন্তু আব্দুর রহমান কাফের ওই আব্দুর রহমান নামাজে কাফের এই কথা বলবো না বলবো না আল্লাহ তালা থেকে তৌবা করে সে ফিরে আসতে পারে হক পথে ফিরে আসতে পারে এই জিনিসটা আমাদেরকে মৌলিক নীতিগুলোকে মন্ত্রণায় রাখতে হবে আর শেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে যে হক হক যেটা আপনি পেয়েছেন এটা অন্যের আমানত এটা অন্যের আমানত আল্লাহ রসাল আলী ইসলাম বিদায় হজে যেটা বলেছিলেন আপনারা হয়তো জানেন জের লক্ষাধিক সাহাবের সামনে একটা কথা বলেছেন যে আল্লাহ তালা যা আমাকে আমানত দিয়েছিলেন আমি কি আদায় এনা এনা সে আমানতকে আমি তোমাদেরকে আদায় করে দিয়েছি অর্থাৎ তোমাদের কাছে আমি সব কথা পৌঁছে দিয়েছি সমস্ত সাহাবী সমস্যার বলেছিলেন যে হ্যাঁ আপনি আমাদের কাছে সব কথা পৌঁছে দিয়েছেন তখন আল্লাহ রসুল্লাহ ইসলাম আকাশের দিকে আঙুল তুলে বলেছেন আল্লাহ মশাদ আল্লাহ মশাহাদ আল্লাহ মশাহাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো এরা সাক্ষ্য দিচ্ছে যে আমি আমানত পৌঁছে দিয়েছি তাহলে কি বলছে যে যার কাছে হকের যতটুকু বাণী আছে সেটা হচ্ছে আমানত আর আমানত হচ্ছে পরের মাল আমানত হচ্ছে পরের মাল সুতরাং আপনার কাছে সঠিক জ্ঞান যদি থাকে তাহলে অন্যের কাছে পৌঁছানোটা ফরজ আপনার লোকের কাছে প্রচার না করার কারণে কোনো মানুষ যদি বিভ্রান্ত থাকে সঠিক পথে না যায় আপনার বিমানে কিংবা ট্রেনে যখন ফর্ম ফিল করতে হয় তা আপনার পেশা কি এটা লিখে আপনি ডাক্তার নাকি মানে প্রয়োজনে আপনার সহযোগিতা নেবে এটা যদি দুনিয়ার সরকারের এটা নীতি থাকে যে আপনার কাছে কোনো যদি ক্যাপাসিটি থাকে তা আপনি সেটাকে কাজে লাগাবে সরকার তা আপনার ভিতরে মানুষকে হক কথা বলার আপনার কাছে এলম আছে আপনি মানুষের কাছে পৌঁছাবেন না ছেড়ে দেবে যদি আপনি একটা ডাক্তার থাকেন আর বিনা চিকিৎসায় আপনার সামনে যে একটা রুগী মারা যাবে আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেবে হ্যাঁ যে তুমি মূর্ষ থাকতে সাহায্য করলে না আপনি যখন জানছেন যে এই লোকটা খারাপ পথে আছে মারার পরে জাহান নামে যাবে বাঁচাতে হবে আপনাকে বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে তাকে হক কথা বলতেই হবে সময় ডাক্তাররা রুগীর কাছ থেকে কিল ছাপ্পড় খায় না খায় সেদিন হক কথা বলতে গিয়ে আপনার দু চার খেলে অসুবিধার কি আছে আপনি তো একটা মানুষকে জাহার নতুন মুহূর্তে রুগীকে বাঁচাচ্ছেন সেজন কষ্ট ভাবতে হবে না এই কাজ আল্লাহ তালা আমাদেরকে করা তৌফিক দান করেন সহি আকিদা সম্পর্কিত বই তৌহিদ আপনাদের প্রত্যেকবার প্রত্যেকের বাড়িতে থাকা উচিত আব্দুল হামিদ সাহেবের এখন সহজ বাজারে সহজলভ্য বই সরল তৌহিদ খুব স্বল্প দামের বই এবং তৌহিদ দুটোই আব্দুল হামিদ মাদানির বই আপনারা অবশ্যই সেগুলো কিনুন প্রত্যেকের বাড়িতে রাখুন অবশ্যই পড়ুন বৎসরে অন্তত দুবার করে খতম করুন আর দুবার খতম করার নিয়ম হচ্ছে যে আপনারা তো দুনিয়া ছাড়বেন না শেষ খদ্দার পর্যন্ত দোকানে বসে থাকবেন আর জমিতে শেষ মিনিট পর্যন্ত সূর্য নাটুলে জমি থেকে উঠবেন না সুবার দু পৃষ্ঠা করে পড়েন নিজে পড়তে না জানেন বিবিকে পড়ান বিবি না জানে বাচ্চাকে পড়ান পৃষ্ঠা করে পড়ে যে দু পৃষ্ঠা করে পড়েন তিনশো পঁয়ষট্টি দিনে কত হবে সাতশো সাড়ে পঁচিশ সাতশো পিঠার বই পড়া হবে ইচ্ছা করলে উপায় থাকে ইচ্ছা থাকলেই উপায় হয় আপনারা কে বলছে যে আপনি পড়ে এক বই থেকে দু বই শেষ করেন এমনকি গোটা করার মাইদের অনুবাদ এভাবেই শেষ করা যায় এক বছরে দু পৃষ্ঠা করে পড়বো আমি নিয়মিত আমাদের তাজামুল্লক সালাপি খুব নিষ্ঠাবান মানুষ এমনি করে করে গোটা কোরআতে তফসিল লিখে ফেলেছেন আধ ঘন্টা এক ঘন্টা করে সময় দেন ব্যস্ততার মধ্যে উনি ওই টাইমটুকু করবেন দিনে আধ আধ ঘন্টা যদি তফসিল না লেখা হয় তো ওনার জানায় শান্তি আসে না তো আমি দুপাতা করামাই না পড়ে আমি শুভ না এমনি করে করামাইতে একটা আহসানুল বায়ান যেটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম এই তফসিলটা যদি আপনি পড়তে চান এক বছরে ওনারা শেষে শেষ হবে দু পৃষ্ঠা করে পড়েন তো কত পিসটা আছে তিনশো পঁয়ষট্টি দিন পৃষ্ঠা পড়েন আর যেদিন মনে করেন যে একদিন পড়তে পারলেন না তো তৃতীয় দিন উনি সে বিকালে পড়ে নেবেন মানুষের শুনেন তাহলে এই ইচ্ছা করে আপনি হককে জানতে হবে হয় জ্ঞান অর্জন করো আল্লাহর আকিদা এবং আমলের প্রতি আহলে আদিস আর মূর্খ দুটি বিপরীত বিপরীত শব্দ হ্যাঁ সুতরাং আহলে আদিস জ্ঞানই হবে আল্লাহ যাকে যতটুকু জ্ঞানের পরিবেশে জ্ঞান অর্জন করবে যে কোনো পদ্ধতিতে জ্ঞান অর্জন করবে আল্লাহ তারা সে তফিক আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের এই যে আলোচনা হল এতক্ষণ পর্যন্ত সে আলোচনাতে আল্লাহ তালা দান করেন যে সমস্ত আলোচকগণ যেভাবে আলোচনা করেছেন এবং আমি যে সমস্ত আলোচনা করলাম এর মধ্যে যদি অনিচ্ছাকৃত ত্রুটিবিচ্চিত হয়ে থাকে আল্লাহ তালা তা ক্ষমা করেন সতীমণ্ডলে সত্যমণ্ডলী যে সমস্ত কথাগুলি শুনেছেন আল্লাহ তালা সেগুলো হৃদয়ঙ্গম করার এবং সেগুলোকে করতে অশির দান করেন কেননা আল্লাহ তালা বলছেন যে আল্লা এস্তেমে ওনার কবলে হাসানা যারা মন দিয়ে শুনে ভালো কথাটা মেনে চলে এরাই হচ্ছে হৃদায়তপ্রাপ্ত এরাই হচ্ছে বুদ্ধিমান সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন যে আমরা সেগুলোকে আমল করব বিশেষ করে হরিয়ারপাড়া ব্লক জমিয়তা হালাদিস ক্লাস বহরমপুরের এই অংশটা আপনি জানেন যে সমাজে কত অনাচার চলছে এক্ষুনি আপনার সামনে দিয়ে ঢোল বাজাল আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের পূর্বে এবং জানুয়ারি এই দু মাসে যত প্রকার পাপ হয় এবং আমাদের ছেলেরাই করে আমাদের শিক্ষিত মানুষরাই করে স্কুলের স্টাফরা করে এক তো পাপ হচ্ছে বর্ষপালন আজকের দিনটাকে বড়দিন হিসাবে মুখে উচ্চারণ করা আপনি ইচ্ছাকৃত করেন আর নাই করেন বড় দিন তো বলছেন দিনটা তো ছোটো বছরের দিনটা তো ছোটো অথচ আপনি বড়ো বলছেন বড়ো হয় আয়তনে বড় হয় মর্যাদায় কিসে বড় আপনি যদি যে কোনো দিক থেকে যাবেন সেদিকেই বার নাই দিন তো আয়তনে বড়ো নয় মর্যাদা তো বড়ো নয় যদি আপনি বলেন যে মর্যাদায় বড়ো তাহলে আল্লাহ রসুলকে খাটো করা হচ্ছে কারণ রসুল কাম সাল্লাহ ইসলাম হচ্ছেন মানে আম্বিয়াকুল সেরামি আর ঈশাকে যদি বলেন বড় দিন তাহলে আপনার নবীকে ছোটো করা হচ্ছে তাহলে আপনার আখীদের শেষ হয়ে যাবে কোনো দিক থেকে আপনি একে সম্মান জানাতে পারেন না এটা সব দিক থেকে আবার নাই সুতরাং এই দুই মাসে ফিস্ট বনভোজন খাওয়া আনন্দ করা স্ফৃত্তি করা কেক কাটা কেক খাওয়া এই উৎসব কেন্দ্রিক কেক খাওয়া সম্পূর্ণরূপে হারাম এগুলো প্রচার করুন মানুষকে বোঝান اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين واخرجنا من الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله